যাচ্ছে, এখন বাজে 8:30। আজ খুব তাড়াতাড়ি ব্রেকফাস্টও হয়ে গেছে আর সরিয়াও ঘুম হচ্ছে, তাই ভাবলাম নিচে একটু যাই, একটু রাউন্ড মারবো। সবে রাউন্ড মারতে গেছি আর বৃষ্টি নেমেছে, তো কী করবো, এই চলে এলাম ক্লাব হাউসে। এখন ক্লাব হাউসটা ফাঁকাও আছে, তোমাদেরকে পুরোটা হয়তো হবে না, গ্রাউন্ড ফ্লোরে তোমার সুইমিং পুল এরিয়াটা আর জিম এরিয়াটা তোমাদেরকে ঘুরে দেখাবো। এই দেখো, এটা হচ্ছে পুল এরিয়া, দেখো দুখানা পুল আছে, আর এই সাইডটাতে আছে বেবি পুল, আর এই পাশে পাশে চেয়ার রাখা আছে বসবার জন্য, আর সুইমিং পুলে লাগোয়া এই সাইডে আছে জিম। জিমটা এখন পুরো ফাঁকা, তাই চলো তোমাদেরকে খুব ভালোভাবে আমি ঘুরিয়ে দেখাতে পারবো। জানো তো দুবার আমি ট্রাই করেছি জিম করার, বাট এখন অবধি আমার জিম করার সৌভাগ্য আসেনি। দুবারই গেছি, একবার ট্রেনার ছিল না, আর সেকেন্ড টাইমে গেছিলাম তখন প্রচুর মানে জেন্টস ভর্তি ছিল, একটাও লেডি ছিল না, পালিয়ে এসেছিলাম। তো এখন অবধি জানি না কবে জিম করতে পারবো। দেখো জিমটা কিন্তু বিশাল বড়। এটা হচ্ছে ক্লাব হাউস থেকে বেরোনোর গেট, দেখো আমাদের দুর্গাপুজোর প্যান্ডেলও মোটামুটি কমপ্লিট। দেখো এটা হচ্ছে আমাদের দুর্গাপুজোর প্যান্ডেল। দেখো নিচ থেকে ঘুরে আমি চলে এলাম, এবার হচ্ছে এখন বাজে তোমার 9:30, এক ঘন্টা আমি টাইম পাস করলাম। তো আসার সময় এইগুলো রিলায়েন্স থেকে কিনে আনলাম, 500 গ্রাম নিয়েছি, মুসুর ডাল, 3টে বানানা নিয়েছি, আর একটা ব্রাউন ব্রেড নিয়েছি। হাতে যেহেতু প্যাকেট নিয়ে যাইনি, তো হাতে করে ধরে এনেছি। এর জন্য লাঞ্চটা রেডি করবো, তো আজকে ওর জন্য একটা ডিফারেন্ট একটা লাঞ্চ বানাবো। চলো কি বানাবো তোমাদেরকে দেখিয়ে দেবো। ফ্রাইড রাইসের জন্য আমি নিয়েছি বাঁধাকপি কুচি, বিনস কুচি, গাজর কুচি, টমেটো কুচি, পেঁয়াজ কুচি, আর রসুন, আর একটা সেদ্ধ ডিম। আমি ডিমটাকে আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম, এবার এটাকে এইভাবে ছোটো ছোটো করে কেটে নেবো। আমি এখানে একটা ডিম দিচ্ছি, তো তোমাদের বাচ্চারা তো সবাই জানি ডিম সেদ্ধ পছন্দ করে সরিয়া বাদে, তো তোমার বাচ্চারা যদি ডিম খুব পছন্দ করে তাই তোমরা দুটো ডিমও দিতে পারো, তো ওর জন্য একটা ডিম সেদ্ধ এনাফ। তো এগুলো কাটা হয়ে গেছে, এগুলোকে আমি একটা ছোট বাটিতে এইভাবে তুলে রাখবো। আর এদিকে আমি চালটাকে আগে থেকে সেদ্ধ করে জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম, আমি এখানে দেরাদুন রাইস ব্যবহার করছি। তো তোমাদের কাছে যদি না থাকে নর্মাল, তোমরা চালে এটা করতে পারো, ইভেন যদি তোমাদের ভাত বেঁচে যায় সেই ভাত দিয়ে তোমরা এটা করতে পারো, দারুণ কিন্তু খেতে লাগে। তো এবার আমি কড়াতে সামান্য মানে 2 টেবিল স্পুনের মতো আমি এখানে সাদা তেল দিয়ে দিয়েছি। তেলটাকে খুব ভালো করে গরম হতে দেবো। তেলটা ভালো গরম হয়ে গেছে, এখানে আমি কারি পাতা দিয়ে দেবো ফোড়নে। কারি পাতাটা কিন্তু তোমরা চেষ্টা করবে দেওয়ার, কারি পাতা নিজস্ব একটা গন্ধ আছে, সেটা কিন্তু এই রান্নাটাতে আরও ভালো টেস্ট দেয়। কারি পাতাটা ভালো করে ভাজা হয়ে গেছে, এবার আমি 2টো ছোট সাইজের পেঁয়াজ কুচি এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে 2-3 মিনিট ভালো করে নাড়াচাড়া করে নেবো, তারপর আমি রসুনগুলোকে একটুখানি থেতো করে সেটাকে এর মধ্যে দিয়ে দেবো। তোমরা চাইলে এখানে আদাও দিতে পারো, বাট আমি এখানে আদা দিই না। তো এবার আমি কুচি করা গাজরগুলো এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে 2-3 মিনিট একটু ভালো করে ভেজে নেবো, তারপর আমি বিনসগুলো এর মধ্যে দিয়ে দেবো। আচ্ছা, তোমরা এখানে ক্যাপসিকামও ছোটো ছোটো করে কেটে দিতে পারো, আমার কাছে ছিল না তাই জন্য আমি এখানে দিইনি। এবার আমি বাঁধাকপি কুচি এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে ভালো করে নাড়বো। পাঁচ ছ মিনিট নাড়াচাড়া করার পর এবার আমি এখানে দেবো 1.5 টিস্পুনের মতো নুন। নুনটা তোমরা দেখে দেবে, তারপর দেবো 1/2 টিস্পুনের মতো জিরে গুঁড়ো, দিয়ে ভালো করে মিশিয়ে নেবো। এরপর আমি দেবো 1/2 টিস্পুনের মতো হলুদ গুঁড়ো, দিয়ে সেটাকেও খুব ভালো করে মিশিয়ে নেবো। এবার আমি টমেটোটা এর মধ্যে দিয়ে দেবো,
টমেটোগুলো ছোট ছোট করে কেটে নিতে হবে। টমেটোগুলো কিন্তু একদম গলবে না, একটু গোটা গোটা থাকবে, তাহলেই কিন্তু খেতে ভালো লাগবে। আর যেহেতু ফ্রাইড রাইস তাই জন্য আমি এখানে খুব সামান্য চিনি দিয়ে দিলাম, খুব বেশি দেবো না, সামান্য দেবো। তারপর দেবো আমি হাফ টিস্পুনের মতো গোলমরিচ। যদি তোমরা এটা বড় মানে নিজেদের খাওয়ার জন্য বানাও তো অবশ্যই কাঁচা লঙ্কা দিতে পারো। দিয়ে ভালো করে নেড়ে নেবো। আমার সবজিগুলো সবই সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এখানে দিচ্ছি পনির। তো আমি এখানে বাড়িতে একটু পনির বানিয়েছিলাম, তো সেটাকে আমি এইভাবে কেটে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এটা অপশনাল, চাইলে তোমরা দিতে পারো নাও দিতে পারো। আসলে সরিয়া পনিরও একদম খায় না, তো এইভাবে ওকে বানিয়ে দিলে তো খেয়ে নেয়। এবার সেদ্ধ করে রাখা ডিমটাকে এর মধ্যে দিয়ে ভালো করে এটাকে নাড়বো। 5 থেকে 6 মিনিট একটু খুব ভালো করে এটাকে ভেজে নিতে হবে, মানে ডিমগুলোকে। এবার আমি দেবো খুব সামান্য গরম মশলা গুঁড়ো, দিয়ে আবারও এটাকে ভালো করে মিশিয়ে নেবো। ভালো করে মেশানো হয়ে গেছে। এবার আমি আগে থেকে সেদ্ধ করে রাখা ভাতটাকে এর মধ্যে অল্প অল্প করে দিয়ে দেবো, দিয়ে ভালো করে আমি মিশিয়ে নেবো। আর এই রান্না টান্না হয়েও যাক খুব তাড়াতাড়ি, শুধু চালটাকে আগে থেকে সেদ্ধ করে রাখতে হবে। দেখো এইভাবে আমি খুব ভালো করে মিশিয়ে নেবো। আর এটার সাথে না কিছু দরকারই হয় না, এমনি এমনিই এটা খেতে খুব ভালো লাগে। ওপর থেকে আমি 1 টিস্পুনের মতো ঘি ছড়িয়ে দিচ্ছি। আর হ্যাঁ একটা কথা, তোমরা চাইলে পুরো রান্নাটা ঘিতেও করতে পারো। দেখো ভালো করে মেশানো হয়ে গেছে। আজকে আমার বয়েল এগ ফ্রাইড রাইস কিন্তু একদম রেডি। আমি সরিয়াকে দেখো প্লেটে দিয়ে দিচ্ছি, এটাই আজকের ওর লাঞ্চ। তোমাদেরকে আমি জানাবো ওটা ওর কেমন লাগলো খাওয়ার পরে। লাঞ্চে যেটা আমি বানিয়েছিলাম বয়েলড এগ ফ্রাইড রাইস, তো সরিয়া জাস্ট এই লাঞ্চে এটা খেলো, তো ও তো খুব খুশি হয়েছে, ওর তো খুব ভালো লেগেছে, আমাকে বলেছে মামা আবার বানিয়ে দেবে। তো ফার্স্টে যখন ওকে দিই ডিমে ডিমগুলো দেখে না ও বলছিল র্যাক র্যাক করছিল, তারপরে ও ভালোভাবেই খেয়েছে, ওকে খুব ভালো লেগেছে। তো তোমরাও এটা বাচ্চাদেরকে বানিয়ে দিতে পারো, শরীরের মতো যারা ডিম একদমই খায় না তো ওদেরকে এরমভাবেও বানিয়ে দিতে পারো, তো ওরা খুব ভালোভাবে খেয়ে নেবে। সাথে এটা খুব হেলদিও হয় কারণ এর মধ্যে অনেক ভেজিটেবলস থাকে। তো এখন বাজে তোমার 3টে বেজে গেছে, এবার আমাদেরও খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার একটু ওকে নিয়ে শোবো, তারপর বিকেলবেলা তোমাদের সঙ্গে একটা দারুণ ভিডিও শেয়ার করবো। সামনে পুজো, হাতে কোনা কয়েকটা দিন বাকি, তার আগে যাদের স্কিনে প্রবলেম আছে, ট্যান পড়ে গেছে, র্যাশেসের প্রবলেম, ব্রোনোর প্রবলেম, ব্ল্যাক স্পট, এটা সেটা আর যা যা প্রবলেম আছে, তার জন্য এখন থেকে তোমরা ঝট করে বাড়িতে হোম রেমেডি ট্রাই করো, যাতে তোমাদের পুজোর আগে স্কিনটা ক্লিন হয়ে যায়। তার সাথে অনেকেই আছে পুজোর আগে পার্লারে গিয়ে ফেশিয়াল করো, ক্লিন আপ করো, তো ঠিক আছে। ফেশিয়াল ক্লিনার কী হয়, ইনস্ট্যান্ট গ্লো দেবে, একদিন থাকবে, দুদিন থাকবে, বাট হোম রেমেডিগুলো রেগুলার করলে অনেকটা বেটার, স্কিনের জন্য অনেক ভালো, প্লাস অনেক বেটার রেজাল্ট পাওয়া যাবে। তো আজকে তোমাদের জন্য আমি যে DIY ফেস প্যাকটা নিয়ে এসেছি, তো এটা হচ্ছে আমাদের অনেকের কনুইতে বলো ব্ল্যাক স্পট থাকে, হাঁটুতে থাকে, মুখেও থাকে, ইভেন পুরো বডিতে যেখানে যেখানে আমরা কাপ মানে জামা পরি না সেসব এরিয়াগুলো হাতে বলো ট্যান পড়ে যায়, বা এখানে যাদের পিম্পলসের সমস্যা আছে, পিম্পলস চলে গেলে কালো কালো স্পট রয়ে যায়, বা পিগমেন্টেশনের প্রবলেম থাকে, সেগুলো অনেকটা রিমুভ হবে। তো কিছুদিন আগে তোমাদেরকে আমি আমার একটা ভিডিওয়ে বলেছিলাম যে আমার স্কিন ইনফেকশন হয়ে গেছিলো মাস্ক পরার ফলে। তো তারপরে আমি ভাবলাম যে কি করা যায়, এত এত বাজে লাগছিলো মুখটা, মানে উইদাউট মেকআপের মানে বেরোনোই যাচ্ছিলো না। তো আমি এই হোম রেমেডিটা মানে আজকে নিয়ে 10 দিন আমি ট্রাই করছি রেগুলার, তো অনেকটা বেটার পজিশনে আছে মুখটা। জানি না ক্যামেরা তো আমরা বুঝতে পারছো কিনা, আমি কিন্তু মুখে সেরকম কিছু মেকআপ করিনি, জাস্ট প্রাইমার লাগিয়ে এখন বসেছি, তো অনেকটা অনেকটা ভালো পজিশনে এখন আমার মুখটা আপাতত আছে। আমরা খুব টেনশনে পড়ে গেছিলাম পুজোর আগে কী হবে, তো যাই হোক। আর এই যে ফেস প্যাকটা বলো আমি বানাবো, এটা হচ্ছে রেগুলার চান করার আগে পুরো বডিতে লাগাতে হবে, আর এটা একটুখানি টাইম সাপেক্ষ একটা মানে ফেস প্যাক, মানে একটু সময় নিতে হবে, 10-15 মিনিট কিন্তু রাখলে হবে না।
এটা মিনিমাম হ্যাঁ তার আগে তোমাদের বলি এটা কিন্তু দুটো স্টেপ আছে তো তোমরা লাস্ট অবধি কিন্তু আমার এই ভিডিওটা দেখো স্কিপ করো না লাস্টের পার্টটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট তো এটা কিন্তু ফেস প্যাক যেটা সেটা তোমার রাখতে হবে মিনিমাম 20 থেকে 25 মিনিট তারপরে লাস্ট স্টেপটা তোমার করতে হবে আরো 10 মিনিট তো বুঝতেই পাচ্ছো একটুখানি হাতে সময় নিয়ে কি আছে পুজোর আগে তো এই কদিন করাই যেতে পারে বল তাই না তো এটা একটু হাতে সময় নিয়ে এই প্যাকটা পুরো বডিতে মুখে অ্যাপ্লাই করো তো আশা করছি তোমরা ভালো রেজাল্ট পাবে কি দিয়ে ফেস প্যাকটা বানাতে আমি কি কি নিয়েছি আমি এখানে নিয়েছি 2 টেবিল স্পুনের মতো আটা আটা মানে যে আটা রুটি আমরা খাই সেই আটা আটা হচ্ছে স্কিনকে ব্রাইট করতে স্কিনকে টাইট করতে সাহায্য করে আর আমি এখানে নিয়েছি খুব সামান্য হলুদ হলুদে আছে অ্যান্টি ব্যাকটেরিয়াল প্রপার্টিজ তার ফলে হলুদ হচ্ছে বিভিন্ন দাগছোপ দূর করতে সাহায্য করে আর এখানে আমি দিচ্ছি 1 টেবিল স্পুনের মতো কফি কফি হচ্ছে ফর্সা করতে সাহায্য করে আমি এখানে 2 টেবিল স্পুন আটা নিয়েছি তাই এখানে 1 টেবিল স্পুন কফি দিচ্ছি এবার আমি দেবো খুব সামান্য মধু মধুটা অপশনাল তোমাদের স্কিনে যদি শুট না করে তো তোমরা ওটাকে স্কিপ করে যাবে এবার অল্প অল্প করে দুধ দিয়ে পুরো পেস্ট আমি রেডি করব 4 টেবিল স্পুনের মতো আমি র মিল্ক ইউজ করছি দুধ তো সকলেই জানো ক্লিনজিং এর কাজ করে দেখো আমার ফেস প্যাক কিন্তু একদম রেডি হয়ে গেছে দেখো আমার ফেস প্যাকটা কিন্তু একদম রেডি হয়ে গেছে ঠিক দেখো এরকম কনসিস্টেন্সি হওয়া চাই খুব পাতলাও না আর খুব মোটাও না আর এটাকে আমি পুরো মুখে ভালো করে লাগিয়ে দিচ্ছি দেখো খুব ভালোভাবে আমি পুরো মুখে লাগিয়ে নিয়েছি শুধু চোখের ওপরে নিচে বাদ রেখেছি এবার তোমাদের তো আগেই বলেছি এটা প্যাকটাকে লাগিয়ে রাখতে হবে 15 থেকে 20 মিনিট এর চেয়ে বেশি যদি তোমরা রাখতে পারো তো খুবই ভালো মানে যত বেশি তোমরা স্কিনে এটা রাখবে তত বেশি মানে এফেক্ট পাবে আর তোমরা যখন অ্যাপ্লাই করবে অবশ্যই মুখের সাথে সাথে গলা দু হাতে এটা লাগাবে ইভেন যদি পারো তো ফুল বডিতে লাগালে তো খুবই ভালো রাখি দেখো আমার কতটা প্যাক বেঁচে গেছে এটা কালকে হয়েও বেশি হয়ে যাবে মানে আমি টোটাল 3 দিন এটা ব্যবহার করতে পারবো তো তোমরাও যখন করবে একটু বেশি করবে রোজ রোজ সত্যি কথা বলতে কারণ এইসব বানানোর সব সময় পাওয়া যায় না তো একটু বেশি করে বানিয়ে ফ্রিজে রেখে দিলে কি হবে 3-4 দিন কন্টিনিউ তোমরা লাগাতে পারবে তো আমি তাই জন্য একটু বেশি করেই এটা করেছি 2 মিনিট পর আমি ফিরে এসেছি দেখো মুখে দেখতে পাচ্ছ কিছু কিছু জায়গা আমার পুরো শুকিয়ে গেছে এরকম হাফ শুকনো অবস্থাতে যে তোমাদেরকে তো আগেই বলেছিলাম এই ভিডিওর লাস্ট একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে এটাই হচ্ছে এই ভিডিওর মেন পার্ট সেটা হচ্ছে একটা টমেটো এখানে আমি একটা হাফ টমেটো নিয়েছি দেখো এইভাবে আমি আলতে কেটে নিয়েছি এবার এই টমেটোটাকে খুব ভালো করে এইভাবে প্যাকের ওপর ভালো করে এরকমভাবে বসতে হবে দেখো যখন এই প্যাকটা হাতে গলায় লাগাবে তখনও কিন্তু এটা পড়বে এটা কিন্তু খুবই দরকার চলে আসে অনেক সময় বেশি লিপস্টিক ব্যবহার করার ফলে লিপসেও এরকম ভাবে তোমরা ঘষবে দেখো 10 মিনিট ধরে খুব ভালোভাবে টমেটোটা নিয়ে মাসাজ করা হয়ে গেছে এবার আমি নরমাল জল দিয়ে পুরো মুখটা ধুয়ে নিচ্ছি সকলেই অ্যাপ্লাই করতে পারো কোনো প্রবলেম নেই তো আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো প্লিজ তোমরা আমাকে কমেন্ট বক্সে জানিও আরও যদি তোমরা এরকম কিছু টিপস জানতে চাও তো আমাকে তোমরা কমেন্ট করতে পারো তো আজ এইটুকুই আবার চলে আসবো আমি নতুন কোনো ভিডিও নিয়ে টাটা